বরগুনার উত্তাল পায়রা নদীর তীরে অবস্থিত অন্যতম ভাঙন কবলিত উপজেলা আমতলি। ভয়ঙ্কর পায়রার ভাঙনে আমতলি পৌর শহরের গুরুত্বপূর্ণ সব স্থাপনা আজ হুমকির মুখে। পানি বাড়ির ভিতরে ঢোকে, ঘরে ওঠে, ঘরে উঠলে আমাকে থাকতে বেমালা কষ্ট হয়ে যায়। আমতলি উপজেলা শহরটি এখন ঝুঁকির মুখে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই শহরটি, আমতলি উপজেলা শহরটি যাতে রক্ষা পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে তার প্রাক্তন নির্বাচনী এলাকা, এই যে জন্য উনি ব্লক দিয়া এই শহরকে বাঁচিয়ে রাখে। আমতলি শহরের উপকণ্ঠে চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামে প্রায় 4 কিলোমিটার ভাঙনে অধিকাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দুইবারই গেছে, প্রথম বারি গেছে, এই আর পর আইয়া আবার ফিরে আবার বাড়ি বেড়েছে, এই বারি গেছে, এই পর ফিরে আবার বাড়ি, এই রাস্তা ঢালে আইয়া বাঁধছে। হাও ভাঙনের ভয়াবহ পরিস্থিতি আমতলির আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া এলাকা। একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আজ ভাঙনের মুখে। ফসলি জমি, বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে এখানকার অনেক পরিবার। 66% জমি আমার দাদাই দিয়ে 69 সালে স্কুল করছিল। এ সময় আমাদের খুব ভালো ছিল, জমি জমা দাদার প্রায় 18-20 কেজি জমি ছিল। কিন্তু এই সবই নদীতে নেওয়ার পর এখন শুধু আমাকে ছিল এই ভিডিও আর তা সবই নদীতে লয়ে গেছে। নদীতে নেওয়ার পর আমাদের আনার থাকার মতন কোনো রাস্তা নাই, নদীতে তো সবই লই যেতে দেখলে নিচ্ছে সবই। তাই আমরা এখন ভাঙ্গি ছুটিয়ে ঘর দরজা আর এক জায়গায় যাইতেছি, তা ভাঙতে এই দেহি নাই কিছু। তো 100 বিঘা জমি আছে, 12.5 কাঠা এই আমার এখন অনেক বাড়ি আছে নদীর ভিতরে, বড় অবদা আছে, একটি বাস চলছে তালতলির সাথে, এই এইয়ার পরে জমা জমি সব এই নদী পায়রা নদীতে চলে গেছে। অনেক অসহায় আছে এই নদী বন্ধু, আমাকে ওই 3 ভরি গেছে এই নদীতে। আমাদের শ্বশুরের মনে করেন জমি ওই যে নৌকা দেখেন ওই সময় ইয়ারলে, ওই যে ভাষা দেখেন সাদা ওই জায়গায় আগের বাড়ি এলে, আবার এই এইরকম দাকমুলি সব নদীতেই গেছে আমাকে। অপরদিকে আমতলির আলোচিত সুবন্ধী নদীতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় লক্ষাধিক মানুষ দুর্ভোগের শিকার। কচুরিপানা পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করতে পর্যাপ্ত এবং বড় ধরনের স্লুইস গেট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। প্রায় 72 কিলোমিটার বিস্তৃত এই নদীতে কচুরিপানা পড়ে ভরে গেছে, এবং এই কচুরিপানা পড়ার কারণে এবং কচুরিপানা পচে যাওয়ার কারণে দুই পাড়ের 3টি ইউনিয়ন এবং একটি পৌরসভার কয়েকটি ওয়ার্ড সহ প্রায় 80,000 মানুষের মারাত্মক দুর্ভোগ বেড়েছে। পর আগে খাল মেলালে ওডালে না, অনেক গরিব মানুষ এই মাছ ধরিয়ে খাইছে বাড়ি বইয়ে, এখন হেরা পোলা পান লইয়ে বাড়ি ছেড়ে দেয়, ঢাকা গেছে, কেউ ইটখোলায় যায় কোথায় কোথায় ঘুরতে আসে। পানির তো কোনো ব্যবহার তো কোনো কায়দা নাই, খাওয়ানোর কোনো কায়দা নাই, আর নামতেও পারি না, কচুরি মানে খালে নামতেই পারি না। গরু বাছুর লইয়া যে পানি খাওয়ানি আর খাওয়ানো যায় না, খাওয়া লাগে কি বলে পানি।